나랑 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 হাই, আমি প্রসেনজিৎ ভট্টাচার্য, এবিএন নিউজে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি মঠ বাড়িতে, শান্তিপুরের রাসের আজকে প্রথম দিন। ঐতিহ্যমণ্ডিত মঠ বাড়ি আমরা পরিক্রমা করছি এবং আমরা কি কিছু কথা শুনে নেব মঠ বাড়ি সম্পর্কে। এটা মঠ বাড়ি, এর বিগ্রহের নাম শ্রী রাধারমণ, শ্রী শ্রী রাধারমণ জিউ। শ্রী শ্রী রাধারমণ জিউ, কত সাল থেকে আনুমানিক আমাদের হিসেবে এটা বর্গীয় আমলের আগে। হ্যাঁ, এই পুজোর প্রেক্ষাপট যদি একটু বলেন আমাদের। এই পুজোটির প্রেক্ষাপট যদি একটু বলেন আমাদের। বংশধর রঘুনাথ মঠ, উনি এই প্রতিষ্ঠান করেছেন, আমাদের প্রায় 14-15 পুরুষ হচ্ছে। একটি কথা জানতে চাই, শান্তিপুরে যে সমস্ত বিগ্রহ বাড়িতে বর্ণাঢ্য আলো, কিন্তু সেখানে আপনাদের সমস্ত বাড়িটাই মোমবাতি দিয়ে সাজানো, এর কারণটা কী বা এর তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা করেন। আমাদের চিরকালই মোমবাতি দিয়েই সাজিয়ে চলে হয় বেলবাড়ি যার দিয়ে। হ্যাঁ, সেই সময় ইলেকট্রিকের আমরা কিছু ব্যবহার করি না, বেলবাড়ি ঝাড় আর মোমবাতি দিয়েই সাজানো। যেটুকু যেহেতু ইলেকট্রিকের ব্যবহার প্রাচীনকালে ছিল না, সেই হেতু সেই সময় থেকেই আপনাদের আগাগোড়াই এই ভাতির ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আপনাদের রাধা কৃষ্ণ পূজিত হন, তাই তো? কৃষ্ণ পূজিত হন, আর এটা 1998 সালে, 1998 সালে রাধারানীটা চুরি হয়ে গিয়েছিল, তারপর পাওয়া যায়নি কো, আবার নতুন করে রাধারানী প্রতিষ্ঠা। ভাঙারাসে আপনাদের শোভাযাত্রা থাকে? না, আমাদের শোভাযাত্রা বেরোয় না, কোনো কালেই বেরোয়নি। কারণটা কি? আচ্ছা, আপনাদের যা কিছু এই নাট মন্দিরের মধ্যেই, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে একটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভেদের মধ্যে মিলন, এই যে শান্তিপুরে রাস, এবং এই রাসে মঠ বাড়ি একটা উল্লেখযোগ্য নাম, এবং তার কারণ হলো শান্তিপুরের রাসে এসে মঠ বাড়িতে যদি না আসা হয় মনে হয় যেন রাস দেখা সম্পূর্ণ হলো না, কারণ এখানে মোমবাতির এত সুন্দর সাজ, বেলজিয়ামের কাঁচের মধ্যে এই সাজ শুধু মঠ বাড়িতেই দেখতে পাওয়া যায় শান্তিপুরের মধ্যে, এছাড়া আর অন্য কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না। ধন্যবাদ এবিএন নিউজ। টোটালি নিজেরাই, বাইরে থেকে লোক ভাড়া করে কোনো সাজসজ্জা করা হয় না, টোটালি নিজেরা আমাদের। আপনার নাম? আমার নাম প্রবীর মঠ। আপনার নাম? আমার নাম প্রদীপ মঠ। প্রদীপ মঠ, আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবিএন নিউজের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ।